Hello everyone, welcome back to my channel. শর্মি এই রেসিপি থেকে শর্মিলা বলছি আজকে আরো একটি শরবত নিয়ে এসেছি বেলের শরবত এই গরমেতে খুবই ভালো লাগে বেলের শরবত খেতে তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম বেলের শরবতের জন্য নিয়েছি একটা গোটা বেল বেলটাকে ভাজিয়ে নিতে হবে মাছখান দিয়ে বেলের এই ভিতরের অংশগুলো চামচ দিয়ে বের করে নিতে হবে গরমের সময় এই বেলের শরবত খেতে খুবই ভালো লাগে এখন বাজারে প্রচুর বেল পাওয়া যাচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এই দেখুন বেলের যে ছিবড়েগুলো এগুলো হাত দিয়ে চাপলেই হাতে উঠে আসছে এগুলো ফেলে দিতে হবে এইভাবে ছিবড়েগুলো ফেলে দেওয়ার পর এবার দানাগুলো ফেলতে হবে দেখিয়ে দিচ্ছি এরকম বড় একটা ছাঁকি নিয়েছি নিয়ে ঠিক এরকম এরকম করলেই নিচ থেকে বেলের কাঁদটা বেরিয়ে আসবে আর উপরে বেলের ছিবড়ে বা দানাগুলো থেকে যাবে এই যে দানাগুলো বেরিয়ে গেছে এগুলো এবারে ফেলে দিতে হবে বেলের কাঁদটা বের করার পর এবার আমি গ্লাসে দিয়ে দেবো গ্লাসের হাফটা আমি বেলের কাঁদ দিলাম আর তার হাফটা দেব জল কারণ খুব বেশি ঘন হলে এটা খেতে সমস্যা হবে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা এটা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে আপনারা চেষ্টা করবেন বিট লবণ দিয়ে তৈরি করার বেলের শরবত আর দিয়ে দিচ্ছি দুটো বরফ বরফ না দিলে শরবতের মজাটাই আসে না আরো এক ধরনের তৈরি করে দেখাচ্ছি গরম দুধকে আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাফ গ্লাস দিয়ে দিচ্ছি বেলের পানা বা বেলের কাঁদ দিয়ে দিচ্ছি দু চামচ চিনি হাফ চামচ লবণ ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা ব্যাস আমাদের বেলের শরবত রেডি